নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঠাকুরবাড়ির একটি বিশেষ রান্না মুগেশ্বরী পটল বা মুগ ডাল দিয়ে পটল করে দেখাবো এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি মুগেশ্বরী পটল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে পটল একটু ছোট ছোট দেখে কচি পটলই কিন্তু এর জন্য ব্যবহার করবার চেষ্টা করবে সামনে পিছন থেকে কেটে একটু খোসা রেখে রেখে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি সামনে আর পিছনটাতে একটু করে চির লাগিয়ে নিয়েছি আর পটলগুলোকে আপনারা চাইলে কিন্তু চার ভাগে ভাগ করে কেটে নিতে পারেন মানে লম্বা লম্বা ফালি করেও নিতে পারেন অথবা আড়ে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন পটলগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি দু দুমুঠ পরিমাণে মুগের ডাল Okay. <laughs> এই মুগের ডালটা কিন্তু অবশ্যই আপনারা যতটা পরিমাণে ব্যবহার করতে চান সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন এখন মুগের ডালটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গন্ধ বেরোনো পর্যন্ত এবং এর কালারটা হালকা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর আমি এখানে লোকাল যে মুগের ডাল পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সোনা মুগের ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন তাতে করেও কিন্তু এর স্বাদ অত্যন্ত ভালো হবে তিন চার মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এর রঙটা চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাস অফ করে ডালটাকে নাবিয়ে ভালো করে ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখবো এবার ডালটা না পরে ওই কড়াইটাতেই আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে তার মধ্যে এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রেখেও পটলগুলোকে ভাজতে পারেন আমি এটাকে ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এখন পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নেব যাতে করে পটলগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর বাকি ফিফটি পার্সেন্ট আমি যখন এর গ্রেভি বানাবো তখন সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবং সামান্য একটুখানি জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারেন তবে গুঁড়ো মশলাগুলোকে একসাথে মিশিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে মশলাগুলো ফুলে উঠবে তখন কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে মশলাটা হয়ে গেছে এখন দেখে নিচ্ছি দেখুন পটলটা এই সময়ের মধ্যে কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না সমস্ত পটল কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আরও এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার ওই গরম তেলের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কেননা আদাটা একটু ছিটকাতে থাকে গায়ে এবারে আদাটার যে কাঁচা গন্ধ সেটা চলে না যাওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে আগে থেকে যে মশলা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলা থেকে তেলটা ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষতে দেব। মশলাটা এখন দেখুন খুব ভালো করে কষে গেছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি ভালো করে ভেজে ধুয়ে জল ঝরিয়ে রাখা যে ডালটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম ডালটা যেহেতু জলে ভেজানো ছিল তাই জল অ্যাবজর্ব করেছে সেই কারণে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ডালের যে জলটা সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় মশলার সাথে মিশিয়ে ডালটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখন ডালটা সিদ্ধ করতে হবে তাই আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি ঠান্ডা যে জল মানে রুম টেম্পারেচারে রাখা জলই কিন্তু ব্যবহার করেছি জলটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি ফুটতে শুরু করলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন দেখুন ডালটা মোটামুটি কিন্তু পাঁচ সাত মিনিট সময় ধরে আমি সেদ্ধ করে নিয়েছি জলটা যথেষ্ট পরিমাণে শুকিয়ে গেছে এবার ডালটাকে চেক করে নেব একটা ডাল হাতে করে নিয়ে দুটো আঙুলের মধ্যে প্রেস করলে দেখুন ডালটা কিন্তু মিশে যাচ্ছে তার মানে ডালটা সেদ্ধ হয়েছে অথচ দেখতে গোটা গোটা আছে এই পর্যায়ে পর্যন্তই ডালটাকে সেদ্ধ করতে হবে খেয়াল রাখবেন ডালগুলো যেন একেবারে ঘেঁটে না যায় এবার এই ডালের মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে পটলগুলোকেও আরেকবার ভালো করে একটুখানি কষিয়ে নেব যাতে করে ডাল আর মশলার সমস্ত ফ্লেভারটা খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারে তিন চার মিনিট সময় ধরে পটলটাকে ডাল আর মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ দুধটাকে কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে এর মধ্যে ব্যবহার করবেন না আর একটু গরম করে এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিন্তু এই দুধটা এমন পরিমাণে দেবেন যাতে করে এতে খুব একটা বেশি ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না আবার পটলগুলো ভালোভাবে সেদ্ধ হবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে আর তাতে করে খেতে ভালো লাগবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার দুধটাকে একটুখানি ফুটতে দিলাম দুধটা যখনই ফুটে উঠতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এদিকে দেখুন দুধটা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু যথেষ্ট শুকিয়ে গেছে এবং গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে পটলগুলোও কিন্তু এই পর্যায়ে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি এটাকে আমি আর শুকাবো না এই সময় আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণ ঝাল মিষ্টি একটু চেক করে নেবেন এবার ওপর থেকে হাফ চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দু চার মিনিটের জন্য তারপর আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি মুগেশ্বরী পটল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ